প্রথম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সন্ধ্যা তারা সিরিয়ালের আপডেট নিয়ে। সন্ধ্যা যখনই দেখতে পারে যে কোনো দিক থেকে প্রধান মশাইকে সে আটকাতে পারছে না, কিন্তু শৌচালয় বানানোর টাকা ঠিকই এসেছে সরকার থেকে, আর সেই টাকাটা উনি ওনার পকেটে নিয়েছেন, আর সেই মুহূর্তেই সন্ধ্যা সিদ্ধান্ত নেয় যে এই কেসটা নিয়ে সে নিজেই লড়বে। তাই সে ছদ্মবেশে চলে যায় সরকারি দপ্তরে। সেখানে গিয়ে ফাইলপত্র কোনো কিছুই তো পায় না, মাঠান গিয়ে দেখতে পারে যে সেখানে ফাইলগুলো সমস্ত কাগজে নষ্ট করে দেওয়া হচ্ছে। মাঠান সেগুলো চাইলেও আর বাঁচাতে পারে না। আর তখনই সন্ধ্যাকে তার স্বামী নীল বলেছিল, এখন তো অনলাইনের যুগ, যদি কম্পিউটারে কোনো মেইল এসে থাকে টাকার, তাহলেই প্রমাণ করা যাবে যে বাবা ওই টাকাগুলো আত্মসাৎ করেছে। সন্ধ্যা ফোন করে বসে নীলকে যে আমি তো কম্পিউটারের সামনে আছি, আপনি পাসওয়ার্ডটা বলুন, দেখুন সেটা বললেই আপনি বের করতে পারবেন না। তাহলে কি করব? আমি এক কাজ করি, কম্পিউটার সামনে যা কিছু আছে সব কিছু আমি আপনার কাছে নিয়ে যাই, সেখানে আপনি বাড়িতে বসে থেকে এই কাজগুলো সুন্দর মতো করতে পারবেন। আর সেজন্য মাঠান সন্ধ্যাকে হেল্প করে।